কোয়েলের সঙ্গে মহালয়ার বিশেষ অনুষ্ঠানে থাকছেন এবার তৃণা সাহা, সন্দীপ্তা সেন। স্টার জলসার আর কোন কোন অভিনেত্রীকে কোন দেবী রূপে দেখা যাবে চলুন দেখে নেওয়া যাক। ইতিমধ্যে চ্যানেলগুলিতে মহালয়ার প্রোমো এসেছে প্রকাশ্যে। স্টার জলসার মহালয়াতে এবার দেখা যাবে কোয়েল মল্লিককে মহিষাসুর মর্দিনী রূপে। স্টার জলসার মহালয়ায় গল্পকথক হিসেবে নাচের তালে তালে ধরা দেবেন তৃণা সাহা এবং সন্দীপ্তা সেন। দুজনকেই এর আগে স্টার জলসার একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে, তবে এবার তারা ধরা দেবেন নতুন অবতারে। মা কালীর চরিত্রে দেখা যাবে সাধক রামপ্রসাদ ধারাবাহিকের মা কালী ওরফে অভিনেত্রী পায়েল দেকে। অন্নপূর্ণা হিসেবে থাকছেন তুতে ওরফে দীপান্বিতা রক্ষিত। হরগৌরী পাইস হোটেলের ঐশানী ওরফে অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়কে দেখা যাবে দেবী মহামায়া রূপে। দেবী ব্রহ্মচারিণী রূপে নজর কাড়বেন পঞ্চমী ওরফে অভিনেত্রী সুস্মিতা দে। গুড্ডি ধারাবাহিকের অনুজ অর্থাৎ অভিনেতা রণজয় বিষ্ণুকে দেখা যাবে মহাদেবের চরিত্রে অবতীর্ণ হতে। সব শেষে রণংদেহী রূপ ধারণ করে অসুর নিধন করবেন কোয়েল মল্লিক। চ্যানেলের পক্ষ থেকে প্রোমো প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে 14 অক্টোবর শনিবার ভোর 5টায় সম্প্রচারিত হতে চলেছে স্টার জলসার মহালয়ার এই বিশেষ অনুষ্ঠানটি। সন্দীপ্তা, কোয়েল, তৃণা, পায়েল সকলেই থাকছেন স্টার জলসার এই বিশেষ অনুষ্ঠানে। বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।